আজকে আমরা চলে এসেছি আমাদের নতুন আর একটা ব্লগ নিয়ে। এখানে আমরা দেখাবো আমরা ফাংশনের জন্য কিভাবে তৈরি হচ্ছি। প্রথমেই দিদিভাই একদম নেল পলিশ নিয়ে বসে গেছে তার সুন্দর নখগুলোতে কালার করতে, আর মাও অন্যদিকে বসে গেছে শাড়ি প্লিট করতে, কারণ আমরা আসলে তিনজনের মধ্যে কেউই শাড়ি পরতে জানি না, আর মাকেই তিনজনকে পরাতে হবে প্লাস নিজেকেও পরতে হবে। তাহলে তোমরা সবাই বুঝতেই পারছো যে মায়ের আজকে কতটা নাজেহাল অবস্থা। আমরা জানতাম এটা খুবই টাইম কনজিউমিং একটা ব্যাপার, তাই জন্য আমরা প্রায় 3 ঘন্টা আগে থেকে শুরু করে দিয়েছিলাম প্রোগ্রামের জন্য তৈরি হওয়া। মা প্রথমে শাড়ি পরানো আমাকে দিয়েই শুরু করেছিল, মানে আমি মানে সবার কাছে মামন। অন্যদিকে দিদিভাই কে কী হার পরবে সেটা ঠিক করছে। আমাকে শাড়ি পরানো হয়ে যাওয়ার পরই মা মাম্পিকে শাড়ি পরানো শুরু করে দিয়েছে। যতটা তাড়াতাড়ি সম্ভব মা আমাকে শেষ করে দিদিভাইকে শাড়ি পরানো ধরলো। তোমরা ভিডিওটা যতটা তাড়াতাড়ি দেখছো ততটা তাড়াতাড়ি মোটেই হয়নি। শাড়ি পরে আমরা দুজন এত আনন্দ পেলাম, তোমরা সেটা বুঝতেই পারছো আমাদের মুখ দেখে। আমরা এই দুটো কানের ম্যাচ করে নিলাম আমাদের শাড়ির সাথে। এখানে মা আর দিদিভাই রেডি হচ্ছে। সাজগোজের প্রসেস পুরো দমে শুরু হয়ে আছে, একে একে আমরা সবাই রেডি হচ্ছি। আমরা ফুল রেডি, এখন তোমরা দেখে নাও আমাদেরকে কেমন লাগছে। আমাদের ফাংশনের ড্রেস কোড হলো সাদা শাড়ির নীল ব্লাউজ, মুক্তোর কানের হার আর খোঁপা। দেখেছো সবাইকে সাজানোর পর আমার মা নিজে কেমন সুন্দর করে সেজেছে। ঠিক বেরোতে যাবো আর দেখছি ভীষণ বৃষ্টি পড়ছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এত বৃষ্টি, এত বৃষ্টিতে কি বলবো, বৃষ্টি পড়ছে খুবই। বৃষ্টির মধ্যেও মুখে আনন্দ নিয়ে ফাংশনের জন্য বেরিয়ে পড়েছি, কারণ ওখানেও টাইমে রিচ করতে হতো। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে। এবার আপনাদেরকে শোনাবো আমাদের চারজনেরই ফাংশনে গাওয়া একটু একটু করে গান। কিংবদন্তি শিল্পীর স্মরণ সন্ধ্যায় আমরা চেষ্টা করেছি তার কটি মাত্র গানকে তুলে ধরার। এখন শিল্পী অন্তর্লীলা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
পাশেই ছিল গঙ্গার ঘাট, সেখানে গিয়েও একটু হাওয়া খেয়ে এলাম। সেখানে এত হাওয়া দিচ্ছিল যে আমাদের মন একদম ভরে গেল, একদম ফ্রেশ হয়ে গেল। পাশেই চাও পাওয়া যাচ্ছিল, আমরা সবাই চাও খেয়েছিলাম, কিন্তু তার ভিডিওটা করা হয়নি। সবাইকে এখন টাটা। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমাদের ফাংশন আর আমাদের সাজ তোমাদের কেমন লাগলো। খুব তাড়াতাড়ি চলে আসবো আবার নতুন ব্লগ নিয়ে।